হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SBS জব স্টাডি। তোমরা অনেকে কমেন্ট বক্সে অনুরোধ করেছো একটু বড় ভিডিও নিয়ে আসার জন্য, তো এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এলাম। প্রশ্নোত্তরগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখে রাখো এবং আগ্রহী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরের টেট ও অন্যান্য নানা এক্সামের স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা এই চ্যানেলে বিনামূল্যে পেয়ে যাবে। ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে তোমরা প্রশ্নোত্তরগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নিই। আর ঝাড়গ্রাম স্পেশাল ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আমি আগামীকাল তোমাদের একটি ভিডিও দিয়ে দেব, তো ভিডিওটি পেতে চ্যানেলে নজর রেখো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। কোশ্চেন নাম্বার ১ দেখো, মোহিনীঅট্টম কোথাকার ক্লাসিক্যাল ডান্স? সঠিক উত্তর হবে কেরলের। আর বন্ধুরা তোমরা মনে রাখবে, মোহিনীঅট্টম ছাড়াও মোহিনীঅট্টম, কথাকলি এগুলো কেরলের ক্লাসিক্যাল ডান্স। মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ হলো ডক্টর APJ আব্দুল কালামের আত্মজীবনী। সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। মাউন্ট এভারেস্টে ওঠার প্রথম মহিলা ছিলেন, তো মাউন্ট এভারেস্টে ওঠার নয়, এটা ওঠা হবে, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। এমিল নামক গ্রন্থের রচয়িতা হলেন? এমিল নামক গ্রন্থের রচয়িতা রুশো। এবারে দেখো, ইংলিশ থেকে কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। আই ড্যাশ মিট হিম ইয়েস্টারডে, তো সঠিক কোনটি হবে? মিট, মেট, হ্যাভ মেট, উইল মিট। সঠিক উত্তর হবে অপশান বি, মেট। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর ড্যাশ, এটি সঠিক উত্তর হবে হ্যাড কাম। এরপরে রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো এক্ষেত্রে দুটো রয়েছে, একটা সেপারেট আর একটা ভ্যাকিউম। তো সেপারেটের ক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশান সি, SETARATE, সেপারেট। আর ভ্যাকিউমের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, VACUUM, ভ্যাকিউম। নেক্সট দেখো, অ্যান্টোনিম রয়েছে ভেন। ভেন এর অ্যান্টোনিম হলো, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, তো ভেন এর অ্যান্টোনিম হবে মডেস্ট, অর্থাৎ অপশান বি। তারপরে দেখো আরেকটি রয়েছে ডিক্লাইন। ডিক্লাইন এর অ্যান্টোনিম হবে গ্রোথ, অর্থাৎ অপশান বি। এরপরে দেখো প্রিপোজিশান, মান্না দে ইজ ফেমাস ড্যাশ সিঙ্গিং, এটি সঠিক উত্তর হবে অপশান ডি, ফর। এরপরে দেখো রয়েছে আর্টিকেল, ড্যাশ ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালন, এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ এ, এই ড্যাশে হবে এ। তো এ ধরনের প্রিপোজিশন, আর্টিকেল, অ্যান্টোনিম, সাইনোনিম এবং বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তো তোমরা এগুলো একটু দেখে রাখবে। নেক্সট দেখো, কাকাবাবু কার সৃষ্ট চরিত্র? কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট চরিত্র। অনুসর্গের অপর নামগুলি কী কী? অনুসর্গের অপর নামগুলি হলো পরসর্গ বা কর্ম প্রবচনীয়। তারপর দেখো, বাক্য সংকোচন করো বা এক কথায় প্রকাশ করো, দুরকমভাবে এই প্রশ্ন আসে তাই আমি দুটি দিয়ে দিয়েছি। অন্যের হয়ে যে স্বাক্ষর করে, তো অন্যের হয়ে যে স্বাক্ষর করে এটিকে এক কথায় কী বলা হয়? দেখো, পরস্বাক্ষর, অকলম, পরাক্ষর, বকলম, এটি সঠিক উত্তর হবে অপশান ডি, বকলম। এরপরে রয়েছে পদান্তর করো, দেখো ফরিয়াদ, ইচ্ছা, আদেশ, কাগজ, ক্ষোভ। তো ফরিয়াদ, এটির পদান্তর হচ্ছে ফরিয়াদি। ফরিয়াদ শব্দটি হচ্ছে বিশেষ্য শব্দ আর ফরিয়াদি হলো বিশেষণ। ইচ্ছা হবে ঐচ্ছিক, আদেশ হবে আদিষ্ট, কাগজ কাগুজে,
ক্ষোভ ক্ষুব্ধ। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো সবগুলোই বিশেষ্য পদ, আর তার বিশেষণে রূপান্তরিত করতে হয়েছে সেগুলিকে। এরপরে দেখো, নিম্নলিখিত সন্ধিবদ্ধ পদগুলির সন্ধি বিচ্ছেদ করো। এখানে অনেকগুলি শব্দ রয়েছে, দেখো বেদান্ত, রবীন্দ্র, শয়ান, চিদম্বর, চতুর, পার্শ্বস্থ। তো বেদান্ত এর সন্ধি বিচ্ছেদ হল বেদ যোগ অন্ত, রবীন্দ্র রবি যোগ ইন্দ্র। এই বানানটা তোমরা একটু দেখে রাখবে, র বয়হর্ষি রবি যোগ হর্ষই দন্ত নয়ে দয়ে রফলা ইন্দ্র। শয়ান এটি হবে সে প্লাস আন, চিদম্বর হবে চিত চয়হর্ষি খন্দত্ত প্লাস অম্বর চিদম্বর, আর চতুষ্পার্শ্বস্থ হবে চতু প্লাস পার্শ্বস্থ, এটি বিসর্গ সন্ধি। এবারে দেখো, ম্যাথ থেকে বেশ কিছু প্রশ্ন আছে। তো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টারগুলো থেকেই দেখে যাবে, তার মধ্যে পাটিগণিত চ্যাপ্টারটা একটু বেশি ভালো করে দেখে যাবে, কারণ গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্লাস 8, 9, 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন বেশি হয়। তো চলো প্রশ্নটা দেখি। 1 ইঞ্চি সমান কত সেমি? সঠিক উত্তর হবে অপশান বি, 2.54 সেমি। তো এই প্রশ্নটি বন্ধুরা 2016 সালে মুর্শিদাবাদ জজ কোর্টে গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। তো এ ধরনের কিছু প্রশ্ন তোমরা ঝাড়গ্রাম কোর্টেও পেয়ে যেতে পারো, তাই তোমরা এ ধরনের প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেও। পরেরটা দেখো, 1 পাউন্ড সমান কত গ্রাম? এটি সঠিক উত্তর হবে অপশান এ, 453.6 গ্রাম। দেখো এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে, এটি কত দ্বারা বিভাজ্য? 7, 11, 13, 17। এটি সঠিক উত্তর হবে অপশান বি, 11। এই বিভাজ্যতার বেশ কিছু নিয়ম আছে, সেগুলো তোমরা দেখে নিও। তাছাড়া যে চারটি অপশান এখানে রয়েছে সেই অপশানগুলো দিয়ে ভাগ করেও তোমরা এই অঙ্কটি করতে পারো। নেক্সট দেখো, ফার্স্ট প্রাইম নাম্বার, এটি ফার্স্ট হবে বন্ধুরা, অর্থাৎ প্রথম, ফার্স্ট প্রাইম নাম্বার। দেখো অপশান রয়েছে চারটি, সঠিক উত্তর হবে অপশান এ, 2। 1 গ্রোশ সমান কত ডজন? এ প্রশ্নের সঠিক উত্তর হবে 12 ডজন, অর্থাৎ অপশান এ। স্পাইডারম্যান কার সৃষ্ট চরিত্র? স্পাইডারম্যান স্ট্যানলির সৃষ্ট চরিত্র। পরে দেখো, ব্রজদা কার সৃষ্ট চরিত্র? ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, বুদ্ধদেব গুহ, শিবরাম চক্রবর্তী। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, গৌরকিশোর ঘোষ, অর্থাৎ ব্রজদা চরিত্রটি গৌরকিশোর ঘোষ সৃষ্ট চরিত্র। নেক্সট দেখো, বাদশাহী আংটি কার লেখা উপন্যাস? প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের লেখা উপন্যাস হলো বাদশাহী আংটি। রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ? রূপসী বাংলা আমরা সবাই জানি জীবনানন্দ দাশের লেখা কাব্যগ্রন্থ। নেক্সট দেখো, সমার্থক শব্দ লেখো। হাত, এই যে হাত শব্দটি রয়েছে এটির সমার্থক শব্দ, এটির সমার্থক শব্দগুলি হবে হস্তকর, বাহু, ভুজ, পানি, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। এরপরে রয়েছে বিপরীতার্থক শব্দ, উত্থান, অর্থাৎ উত্থান শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তো এটির বিপরীত শব্দ হবে পতন। সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণ একই রকম কিন্তু শব্দগুলো বানানো ভিন্ন, মানেও ভিন্ন ভিন্ন। দেখো এখানে রয়েছে অশ্ব, অ তালবর স্বয়ে ময়ে অশ্ব, আর একটি রয়েছে অ তালবর স্বয়ে বয়ে অশ্ব। তো এটি সঠিক উত্তরটা চলো আমরা দেখে নিই। দেখো, প্রস্তর ঘোড়া, তীর ঘোড়া, কিনারা তীর, আর কোনোটি নয়। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ অ তালেব স্বয়ময় অশ্ব যেটা সেটির অর্থ হচ্ছে প্রস্তর, আর অ তালেব স্বয়ে বয় অশ্ব মানে হচ্ছে ঘোড়া। কত খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলিত হয়? তো গুপ্তাব্দ প্রচলিত হয় 320 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে, 1883, 1884, 1885। এটি সঠিক উত্তর হবে অপশান এ, 1882 খ্রিস্টাব্দে। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে যে স্থানের ইতিহাস জানা যায়, তো রাজতরঙ্গিনী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। পৃথিবীর কক্ষপথের আকৃতি হল ডিম্বাকার, সরলতার, উপবৃত্তাকার, গোলাকার। এটি সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো যে প্রশ্নোত্তরগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করলাম, এ ধরনের প্রশ্ন সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো তোমরা এ ধরনের প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পরীক্ষার জন্য দেখে যাবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।